Thank you.
দুর্গোৎসবে। এই দুর্গোৎসবে অনেকটাই আনন্দ আমরা ঠিকই হয়ে গেছে, কেননা এই করোনা সব কিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে। তবুও এবার অনেকটাই কম, তবু একটা ভয় রয়েছে থার্ড ওয়েভে। সেই ভয়ের মধ্যে কিন্তু আমাদের সরকারি যে নির্দেশিকা রয়েছে যে কোভিড বিধি মেনে প্রত্যেকটা পুজো মেলা দর্শনার্থী আমরা যারা স্বেচ্ছাসেবক তারা আমরা ক্লাব কর্তৃপক্ষ রয়েছি সেগুলো সব আমরা মেনটেন করছি। কোভিড বিধি মেনেই আমরা সোশ্যাল ডিস্টেন্সিং থেকে আরম্ভ করে সরকারি নির্দেশিকাগুলো আমরা একদম পোস্টার ব্যানার এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে মানুষকে জানাচ্ছি যে আপনারা এই কোভিড বিধিতে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন, সংযুক্ত বজায় রাখবেন পাশাপাশি, এবং যে ডেঙ্গুর একটা ভয় রয়েছে সেই ডেঙ্গুরও আমরা সতর্কতা বার্তা আমরা আমাদের প্রচারের মাধ্যমে এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমরা মানুষকে দিচ্ছি। সচেতনতামূলক যা বার্তা রয়েছে সরকার সেগুলো সব করাচ্ছি, এবং যতটা আমরা পেরেছি মানুষকে আমাদের এলাকার যারা নাগরিক রয়েছে চায় বছরে একটাই আমাদের উৎসব সেটা ভালো মতন হোক, সবাই খুব আনন্দ পায়। তো আমরা যতটা পেরেছি সবাই সেইভাবে আমাদের সাহায্য করেছে, অন্যান্য বাড়ির তুলনায় অনেকটা কম, তবু আমরা চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। রেসপন্স এই দিকটা আমাদের বরাবরই একটু ভালো থাকে, কারণ কোচবিহারের প্রান্তিক এরিয়ার মধ্যে পুজো তো এটা, এর মধ্যেও গত বছর তো করোনা বিধির জন্য অনেকটাই ম্লান হচ্ছিল, এবারও তো যাই হোক যা প্রতিষ্ঠান তাতে একটু ভালোর দিকে হলেও থার্ড ওয়েভের যে সময়টা রয়েছে এর জন্য আমরা খুবই আতঙ্কিত। তার মধ্যেও পুজোটা করতে হচ্ছে, সরকারি সমস্ত বিধিনিষেধগুলোকে আমরা মাথায় রেখে এবার পুজোটা করছি, কিন্তু দর্শকদের রেসপন্স এখন অবধি ভালো আছে, দেখা যাক আগামী দিনে থেকে একটা ভালো। একেবারেই আমরা দর্শনার্থীরা ধীরে ধীরে আসছেন, ষষ্ঠী শুরু বলা যায় একেবারে সন্ধ্যাটা ধীরে ধীরে জমছে, এবং সাধারণ মানুষ কিন্তু করোনার যে ভয় তা কিন্তু একটু একটু করে কাটিয়ে উঠছে এবং ধীরে ধীরে রাস্তায় বের হচ্ছে, মণ্ডপের দিকে যাচ্ছে, প্রতিমা দর্শন করছে, এবং আপনারাও কিন্তু দেখতে থাকুন, আমরাও কিন্তু এক এক করে পরিক্রমা করতে করতে আরও এক মণ্ডপে উপস্থিত হব, এবং দেখতে অবশ্যই চোখ রাখুন ডিজিটাল বাংলা পর্দায়।
গান্ধীনগর লীলাশ্রী ভবানী মন্দিরের এবার 73 সমতম দুর্গোৎসব। তো যেহেতু কোভিড আবহে আমরা চলছি, সেই কারণে আমরা খুব একটা বড় করেও আয়োজন করিনি। আমরা শারদীয় উৎসবকে পালন করতে হয় বলেই, দুর্গা পুজো করতে হয় বলেই একদম সাধারণভাবে করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে 50,000 টাকা করে দিয়েছে, প্রত্যেকটা ক্লাব যেমন পেয়েছি আমরা মন্দির কমিটি সেটা পেয়েছি, এবং যা যা কোভিড নিয়ম আছে, যা যা ফায়ারের নিয়ম আছে, সমস্ত নিয়ম নিয়ে আমরা সুষ্ঠুভাবে চাচ্ছি পুজোটা যেন হয়। আর করোনা আবহাওয়ায় ডিস্টেন্সটা মেনটেন করতে আমরা সবাইকে বলছি, এর জন্য পুজোটা আমরা সামনের বছর থেকে বড় করবো আশা করছি। যদি করোনা আবহাওয়ে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। পড়া তরুণ দল, আমাদের 38তম দুর্গা উৎসব এটা। এই করোনা আবহে আপনারা জানেন যে আগের বছর আমাদের পুজো খুব ছোটো করেই হয়েছিল। শুধুমাত্র আমাদের পুজোই নয়, জেলা তথা আমাদের রাজ্যের প্রত্যেকটা পুজোই ছোটো করেই হয়েছিল। তবে সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকেই করোনার সাথে যুদ্ধ করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ায় আমাদের কিন্তু এখন মানুষের শক্তির অনেক বৃদ্ধি পেয়েছে। তার জন্য এবছর দুর্গা আমাদের উৎসব যে হচ্ছে, এটা কিন্তু অন্যান্য বারের থেকে মতনই প্রায় হচ্ছে, আগের বারের চেয়ে অনেকটাই ভালো হচ্ছে। আমরা যেরকম প্রতিজ্ঞাবদ্ধ যে করোনাকালে আমরা চাঁদার জুলুম বা চাঁদার জন্য কোনো জায়গাতেই জোর জুলুম করছি না, আমরা প্রত্যেকের সাধ্য মতন ইচ্ছাতে যা তারা যা দিচ্ছে কন্ট্রিবিউট করছে, সে কন্ট্রিবিউশন নিয়েই আমরা পুজোটা করছি। তবে এক্ষেত্রে না বললেই নয়, আমাদের মানবিক রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার আমাদের প্রত্যেকটি পুজো কমিটিকে 50,000 টাকা অনুদান দিয়ে আমাদের পুজো করার যে আমাদের যে সাহস, সেটা উনি জুগিয়েছেন, এবং ওনার এই সহযোগিতাকে আমরা প্রত্যেকে উপকৃত হয়েছি। এবং প্রত্যেকটি পুজো কমিটি সেই আর্থিক সাহায্যের ফলে আমাদের এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব, আমাদের দুর্গা উৎসবটাকে আমরা খুব ভালোভাবে এবছর উদযাপন করতে পারছি এবং খুব ভালোভাবে আমরা কাটাচ্ছি। কত টাকা বাজেট রয়েছে? বাজেট আমাদের বরাবরই ভালো থাকে, আর আমার বাজেটের চেয়ে বড় ব্যাপার আমরা
তরুণদের হাজরাপাড়া বরাবরই আমরা আমাদের ক্লাবের যারা সদস্য তারা মিলেই পুজোটা করি। আমরা বিগ বাজারের দিকে যাই না, আমরা মেনলি ক্লাব কক্ষে আমাদের ক্লাবের সদস্যরা তারাই আমরা হাতে হাত লাগিয়ে আমরা আমাদের পুজো মণ্ডপ গড়ে তুলি। প্রতিবারের না এবারও আমরা তাই করেছি। তবুও আমাদের বাজেট 5 লক্ষ আমরা রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে সেটা আমাদের অতিক্রম করে যাবে। ডিজিটাল বাংলার তোমাদের প্রত্যেককে আমাদের শারদীয় শুভেচ্ছা ফিনান্স ক্লাবের পক্ষ থেকে। আমরা এবারে পুজোটার যেটা বেসিক জিনিসটা মাথায় রেখে আমরা আয়োজনটা করেছিলাম সেটা হচ্ছে এই যে দীর্ঘ 2 বছর যাবৎ একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে সবচাইতে বেশি সাফারার হয়েছে কচি কাঁচারা। তো এদের কথা মাথায় রেখে এদেরকে কী করে একটা ডিফারেন্ট এন্টারটেইন করা যায়,
একটা পূজো মণ্ডপ যেখানে থাকছে একদম লোকাল জিনিসপত্র, আমাদের গাছ পূজো মণ্ডপের মাঝখানে যে গাছটা উঠেছে বেসিক্যালি বেগুন গাছ, ঠিক আছে? তো এইরকম বেসিক কিছু চুলের ফিতা যেটাকে রিবন বলে, পাতি, এই সমস্ত জিনিস দিয়ে আমরা এবারে এই যে মণ্ডপটা করেছি এটা মানে বলতে পারেন যে ডেডিকেট করেছি আমরা কচি গাছাদের জন্য। ওরা আসবে, ওরা এনজয় করবে, এবং এই যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রশাসন যেভাবে গাইডলাইন দিয়েছে, নানা ফন্ট বলেছিল ওরা 16 ফিট রাখতে, আমরা সেখানে 18 ফিট ফন্ট রেখেছি, এক্সিট মিনিমাম বলেছে 10 ফিট, আমাদের এক্সিট আছে 12 ফিট, এই সমস্ত মেনটেন করে নিয়ে এখন পর্যন্ত আজকে ষষ্ঠী রাত্রি আপনারা দেখছেন, আপনাদের ক্যামেরায় ধরা পড়ছে, আগামী দিনে আরও বেশি লোক হবে এই আশা। আমরা কিন্তু শুনলাম মোটামুটিভাবে দর্শক কিন্তু জানছেন যে কোভিড যতই থাকুক দুর্গা পুজো এই 4টে দিন তারা কিন্তু এনজয় করবে, কিন্তু আমরা আরও একটি মণ্ডপে গিয়ে হাজির হবো মণ্ডপে কেমন রয়েছেন চারদিক চারপাশ। All right.